ভোর 3টা নাগাদ বিষ্ণুপুর থানার রাধানগর বিটের দেছাট গ্রামে হাতির হানায় মৃত্যু হলো এক যুবকের। মৃত ওই যুবকের নাম সুভাষ বাগদি, বয়স 22 বছর, পেশায় রাজমিস্ত্রি। স্থানীয় সূত্রে খবর, ওই দিন ওই যুবক নিজের বাড়িতেই উঠানের ওপর শুয়েছিল। ঠিক ভোর 3টা নাগাদ দুটি দল ছুট হাতি স্থানীয় জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে। একটি হাতি দেছাট গ্রামে ঢুকে পড়ে। এরপর ঘুমন্ত ওই যুবককে একটি দাঁতাল হাতি এসে প্রথমে সুরে তুলে মাটিতে ফেলে। এরপর হাতিটি যাবার সময় যুবকের মাথায় পা দিয়ে থেতলে দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় সুভাষ বাগদির। এরপরে শোকের ছায়া নেমে পড়ে গোটা গ্রামে। ঘটনাস্থলে আসে রাধানগর ফাঁড়ির পুলিশ এবং রাধানগর ও ভরা রেঞ্জের বিট অফিসার। হাতি ফরেস্টারের ওই দুর্বল কারণে হয়েছে। ফরেস্টাররা যদি আজকে আমরা সাঁচ কিংবা যে কোনো হলুয়া টুলা দিয়ে যেত, আজকে একটা নিরীহ ছিল আর পান যেত না। হ্যাঁ, যে আমরা অনেকবার রাধানগর অফিসে জানিয়েছি যে ধরুন আমরাকে সাঁচ দিন, আপনারা ইয়ে করুন। হ্যাঁ, আর একটা অ্যাক্সিডেন্ট করেছিল হাতিতে, দাদা বাড়ির লোক আজকে হাহাকার করছে। তিনটে চার ছেলে ছিল, খেতে পাই নাই। আতঙ্কের রাতে রাতে ঘুম নাই, পুরো গ্রামের লোক রাতে আর ঘুমাবে না মোটামুটি এক সপ্তাহ ভয়ে। হাতি আসছে বারবার ধরে বলেছি। আমি একদিন ফরেস্টারের সাথে কথাও বলেছি অফিসের সাথে যে স্যার আমাকে দুটো গোটা চারেক সাঁজ দিন, আমরা হাতি আইলে হাতিটা নিয়ন্ত্রণ করতে পারবো। তবু বলছে দেখছি, বলছে ভিডিওর সাথে কথা বলছি, কিছুই নয়, সব ভয়টা দিয়ে। আচ্ছা, ওটা থাকলে হয়তো আজকে, হ্যাঁ আজকে অতটা ক্ষতি করতে পারতো না। সাঁজ থাকলে ওর মিঠুন ওর ভাইকে বাঁচাতে পারত। হাতিতে মেরে দিয়েছে, হ্যাঁ রাত্রি এসে, রাত 3টা বাজছে, একদম বাছারি খেটে মিস্ত্রি কাজ করে, পরিশ্রম করে কাজ করে এসে ঘুমাচ্ছে, লাইন নেই। মাথাতে আপনি দেখুন, ক্যামেরা ঘুরান, দিদি সব আরে বেরিয়ে গেছে দেখুন। আচ্ছা, বাইরে শুয়েছিল, হ্যাঁ এই তো ওখানে শুয়েছিল।